আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আপনাদের সুস্থ দাঁত এবং সুন্দর হাসির প্রত্যাশা আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে আমি অর্থোডন্টিক ব্রেস ট্রিটমেন্ট এর আদ্যোপান্ত বলার চেষ্টা করব এবং পরিশেষে এর দামটিও বলার চেষ্টা করব, যে দাম সবাই প্রশ্ন করেন এর দাম জিজ্ঞেস করে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা আশা করি এ বিষয়ে নির্ভর করবে যে আপনার ব্রেস কতদিন পরে থাকতে হবে, অর্থাৎ এই ট্রিটমেন্টের আওতাধীন আপনাকে কতদিন থাকতে হবে সেটি নির্ভর করবে যে আপনার দাঁতের কন্ডিশনটা কেমন। যেমন ধরুন, আপনার দাঁতে যদি একাধিক দাঁতে বড় বড় ফাঁকা থাকে এবং এই ফাঁকা যদি আপনাকে বন্ধ করতে হয়, দাঁতগুলোকে যদি সামঞ্জস্যশীলভাবে সুন্দরভাবে ক্লোজ করতে হয়, তাহলে অবশ্যই এটিতে একটু সময় বেশি লাগবে। আর যদি একটি দাঁতে আপনার ফাঁকা হয় তাহলে নিশ্চয়ই সময় কম লাগবে। আর যদি আপনার আঁকা বাঁকা দাঁত খুব বেশি হয় তাহলে নিশ্চয়ই এতে একটু বেশি সময় লাগবে। আর যদি কম হয় তাহলে কম সময় লাগবে, এটি খুবই স্বাভাবিক। আর যদি আপনার উঁচু নিচু দাঁত কম হয় কম সময় লাগবে, বেশি থাকলে বেশি সময় লাগবে। আমি আপনাকে একটা ধারণা দিতে পারি যে সর্বনিম্ন 6 মাস এবং সর্বোচ্চ 2 বছর, অর্থাৎ 6 মাস থেকে 2 বছর সময়ের মধ্যে আপনার দাঁত যেমনই থাক না কেন এগুলো একটি সুন্দর শেপে আনা সম্ভব। বন্ধুরা, এবার প্রশ্ন আসতে পারে যে ব্রেস কি সবসময় পরে থাকতে হবে? হ্যাঁ বন্ধুরা, এটি একটি ফিক্সড অ্যাপ্লায়েন্স, এটি আপনি কখনোই খুলতে পারবেন না। এটি আপনাকে রাত দিন 24 ঘন্টা ব্যবহার করতে হবে। এটি খুলতে পারবে কেবল আপনার ডেন্টিস্ট, আপনি খুলতে পারবেনও না এবং আপনাকে খুলতে হবেও না। কারণ এই অবস্থায় আপনি ব্রাশ করতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন, আপনার তো কোনো সমস্যা হচ্ছে না, এবং এটি অবশ্যই আপনাকে সবসময় পরে থাকতে হবে। বন্ধুরা, এবার প্রশ্ন আসতে পারে যে আমি কি ব্রেস পরিধান করে কি আমি বিদেশে যেতে পারবো? আমার কি আর দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে না? অর্থাৎ যে ডেন্টিস্টের মাধ্যমে আমি ব্রেসের ট্রিটমেন্ট গ্রহণ করছি তার কাছে আমাকে আবার কতদিন পর পর যেতে হবে? হ্যাঁ বন্ধুরা, আপনি যখন থেকে এই ট্রিটমেন্ট শুরু করবেন চিকিৎসাধীন অবস্থায় থাকতে হবে, অন্তত 15 দিন পর পর হলেও আপনাকে যেতে হবে। তো আমি যেটি ক্লিয়ারলি বোঝাতে চাচ্ছি আপনাদের, ট্রিটমেন্ট চলাকালীন সময় আপনাকে অবশ্যই ডেন্টিস্টের আওতাধীন থাকতে হবে এবং এটা একটা প্রক্রিয়াধীন চিকিৎসা। বন্ধুরা, এবার প্রশ্ন আসতে পারে যে যখন ব্রেস আমি খুলবো কিংবা ব্রেস আমি পরবো তখন কি আমার ব্যথা লাগবে? এটি কি ব্যথামুক্ত ট্রিটমেন্ট নাকি ব্যথাযুক্ত ট্রিটমেন্ট? বন্ধুরা, আপনাদের ভয়ের কোনো কারণ নেই, কারণ এই ব্রেসেস ট্রিটমেন্টটা এমন একটি ট্রিটমেন্ট যেটিতে আপনার পরানোর সময় এবং পরানো থাকাকালীন সময় এবং খোলার সময় কোনো সময়ই আপনাকে কোনো ব্যথা পেতে হবে না। কারণ এতে কোনো ইঞ্জেকশন দেওয়ার ঝামেলা নেই, এটি কোনো অপারেশনের কোনো ঝামেলা নেই, এটি একটি অত্যাধুনিক ট্রিটমেন্ট। বলতে পারেন আঁকা বাঁকা দাঁত, উঁচু নিচু দাঁত এবং ফাঁকা দাঁত সমান করার জন্য এটি একটি অত্যন্ত জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি। যদিও খরচ একটু বেশি, কিন্তু এতে কোনো ব্যথা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। খোলার সময় আপনি ব্যথা পাবেন না, পরানোর সময় আপনি ব্যথা পাবেন না, এবং যত সময় আপনি পরিধান করে থাকবেন তখনও কিন্তু আপনার কোনো ব্যথা, কোনো খারাপ অনুভূতি কিন্তু আপনার হবে না। বন্ধুরা, এবার প্রশ্ন আসতে পারে যে ব্রেস খোলার পরেও কি আমার কোনো কাজ রয়েছে কিনা? হ্যাঁ বন্ধু, আপনার কিছু কাজ রয়েছে, কারণ আপনার দাঁত যদি উঁচু নিচু বেশি থেকে থাকে তাহলে এগুলো ধরুন ব্র্যাকেট পরিধান করে 6 মাসে হোক, 1 বছরে হোক, 1.5 বছরে হোক, আপনার দাঁতগুলো সুন্দর হয়ে গেল, সমান হয়ে গেল, একটি সুন্দর শেপে চলে আসলো। এবার ব্র্যাকেট আপনি খুলে ফেললেন, এবার কিছুদিন 6 মাস 1 বছর আপনাকে রিটেনশন ব্যবহার করতে হবে। ডেন্টিস্ট আপনাকে রিটেনশন দিয়ে দিবেন যাতে করে এটি একটি আপনার দাঁতগুলোকে যাতে আবার আগের জায়গায় ফিরে না যায় এর জন্য একটি ব্যবস্থা, সেটি খুবই সহজ, আপনি লাগাতে পারবেন, আবার খুলতে পারবেন। এটি প্রতিদিন রাত্রে ব্যবহার করলেও হবে এবং কিছুদিন ব্যবহার আপনাকে করতে হবে যাতে করে দাঁতগুলো আবার পূর্বের অবস্থায় ফিরে না যায়। বন্ধুরা, এই ট্রিটমেন্টের একটা সময় রয়েছে, সেটি হচ্ছে আপনি যদি 14 বছর থেকে 16 বছর, আপনার 14 বছরের পর এবং 16 বছরের আগে, এই 2 বছরের মধ্যে যদি ট্রিটমেন্ট আপনি করতে পারেন তাহলে এটি খুবই তাড়াতাড়ি হয় এবং এটি খুবই ফলপ্রসূ হয়, দাঁতগুলো আবার পূর্বের অবস্থায় ফিরে যায় না। আপনার বয়স যদি এর চেয়ে বেশি হয় তাহলে যেমন আপনাকে রিটেনশন ব্যবহার করতে হয় যাতে পূর্ববর্তী অবস্থায় আবার দাঁতগুলো ফিরে না যায়। বন্ধুরা, সব কিছুই তো বললাম, এবার আসুন খরচের কথায়। খরচটি যদিও স্পেসিফিক বলা সম্ভব নয়, এক একখানে এক এক রকম খরচ হতে পারে এবং এটি সম্পূর্ণটাই নির্ভর করবে আপনার দাঁতের কন্ডিশনের উপর। আপনার যদি একাধিক দাঁতে ফাঁকা থাকে সেগুলো ক্লোজ করার প্রয়োজন হয়, আপনার যদি একাধিক দাঁত উঁচু নিচু থাকে এবং আপনাদের যদি অনেকগুলো দাঁত যদি আঁকা বাঁকা থাকে এবং উপরের পাটিতে নিচের পাটিতে যদি দাঁত আঁকা বাঁকা থাকে, এবং এগুলোতে খরচ কিন্তু ভেরি করবে যে আপনার দাঁতগুলো কীরকম রয়েছে। এবং আরও একটি বিষয় এখানে গ্রহণযোগ্য, সেটি হচ্ছে যে আপনার ডেন্টিস্ট তিনি তার কোয়ালিটি, তার ক্যাপাসিটি, তার চেম্বারটা কোথায় এবং কতদিন লাগছে আপনার চিকিৎসাটা করতে, এসব কিছু মিলেই কিন্তু খরচটা নির্ভর করবে। সেক্ষেত্রে যদিও স্পেসিফিক বলা সম্ভব নয়, তবু আমি আপনাকে একটা সাধারণ ধারণা দিয়ে দিতে পারি। আপনার সর্বনিম্ন 40,000 থেকে শুরু করে
সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে, এর বেশি কম হতে পারে। তো বন্ধুরা, আমি আশা করি আমার ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও জানতে পেরেছেন। আপনাদের প্রশ্নের কিছু উত্তর আমি দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমাকে কিছু জানার কিংবা বলার থাকলে কমেন্ট করে জানাবেন। এবং বন্ধুরা, আমি পরিশেষে আবারও আপনাকে অনুরোধ করব, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সুস্থ দাঁত এবং সুন্দর হাসির প্রত্যাশা আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফিজ।